नमस्कार बंधुरा, वेलकम बैक टू द चैनल। वीडियो शुरू कर आगे एक काइंड रिक्वेस्ट, वीडियो के स्किप न कर शेष पर्यंत देखुन और आपनादेर मतामत अवश्य कमेंट सेक्शने जानाबेन। वीडियोटर माध्यमे आमी जस्ट आपनादेरके रिमाइंड कर दीची कौन एप्लीकेशनगुलोके फर्मगुलोके आपनारा जून मासे भरते पारबेन। जदि केउ एई मुहूर्ते एई समस्त एप्लीकेशनगुलो ना करे थाकेन ताहले अवश्य भिडियोटि देखे नीन और चेक करे नीन कौन फर्म फिल आप आपनादेर बाकी रयेछे। तो प्रथमे बोले राखि, वेस्ट बेंगल कोअपारेटिव सार्विस कमिशन किन्तु बहुदिन आगे 2020-র জন্য একটি নোটিফিকেশন রিলিজ করেছিল এবং তার উপর অলরেডি ভিডিও বানানো আছে, তার ডেট কিন্তু অলরেডি এক্সটেন্ড করে দিয়েছে। এবং যারা এখনও পর্যন্ত ফর্মটি ভরেননি তাদেরকে বলে রাখি, জুন মাসের 10 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। নেক্সট যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ, তো এক্ষেত্রে বলে রাখি ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট কিন্তু অলরেডি নিজেদের মানে অফিসিয়াল পেজে রিক্রুটমেন্ট বলে যে ট্যাব রয়েছে বা নেভিগেশন বার রয়েছে সেখানে কিন্তু একটি নোটিফিকেশন রিলিজ করেছে। যদিও বা সেক্ষেত্রে সবাই এক্সপিরিয়েন্স মানে যতগুলো রিক্রুটমেন্ট নোটিফিকেশন রিলিজ করেছে এই মুহূর্তে, তো সেখানে কিন্তু এক্সপিরিয়েন্স ছাড়া কাউকে আলটিমেটলি চাকরি দেওয়া হবে না। তো সেই জন্য আমি আলাদা করে ভিডিও বানা নিয়ে আপনারা চাইলে পরে রিক্রুটমেন্ট নেভিগেশন বার থেকে গিয়ে সেই নোটিশটি চেক করে নিতে পারেন। তো নেক্সট যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, এখানে কিন্তু প্রচুর আলাদা আলাদা পোস্টের জন্য রিক্রুটমেন্ট নোটিশ রিলিজ করা হয়েছে। এবং সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, জুন মাসের 30 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা লাস্ট ডেট রয়েছে আপনাদের অ্যাপ্লিকেশন করার। তো আপনারা কী করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো। আপনাদের যেই সমস্ত মানে আপনাদের কোয়ালিফিকেশান যে সমস্ত চাকরিকে মিট করবে আপনারা অবশ্যই সেই সমস্ত ফর্মগুলো ফিল করে নিতে পারেন। তো এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, যে কোনো একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন উপরে গিয়ে যদি ক্লিক করেন তাহলে পরে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে লাস্ট ডেট কবে রয়েছে। তো দেখতেই পাচ্ছেন জুন মাসের 30 তারিখ পর্যন্ত কিন্তু ডেটগুলোকে এক্সটেন্ড করে দিয়েছে। এবং তারপরে যেটা রয়েছে কৃষি বিকাশ সংগঠন বা ক্যাটগি, ক্যাটগির যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করেনি ফ্রি অফ কস্ট আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবং সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা দেখতে পাচ্ছেন জুন মাসের 25 তারিখ অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এই ব্যাপারে কিন্তু ইন্ডিভিজুয়াল আমি ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি। তো নেক্সট যেটা রয়েছে BECIL বা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড, তো এখানে MTS পোস্টের জন্য কিন্তু অলরেডি একটা নোটিফিকেশন বা রিক্রুটমেন্ট নোটিফিকেশন রিলিজ করে দিয়েছিল যার ডেট অলরেডি আপনারা মানে জানেন। তো এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু 16 জুনের মধ্যে যারা যারা চান অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং অ্যাপ্লিকেশন প্রসিজিওর কী হবে তো সেই ব্যাপারে কিন্তু ডিটেলস গাইডলাইন কী কী দিয়েছিল তো সেই সমস্ত কিছু কিন্তু আমি অলরেডি আপনাদের সঙ্গে অন্য একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। যদিও বা ইন্ডিভিজুয়াল লিঙ্কগুলো কিন্তু অবশ্যই আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, যাতে আপনারা ইজিলি গিয়ে সমস্ত ইন্ডিভিজুয়াল মানে রিক্রুটমেন্ট নোটিশগুলোকে অ্যাক্সেস করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ হলো। এবং এই মুহূর্তে এই সমস্ত চাকরির পরীক্ষাগুলো বা চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু চলছে, আপনারা যারা যারা এখনও পর্যন্ত ফর্মগুলো ফিল আপ করেননি কাইন্ডলি ফর্মগুলোকে ফিল আপ করে নেবেন। যদি ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ বানিয়ে থাকতে পারি তাহলে কাইন্ডলি ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।